ভিতরটা দেখো, এখানেও ডিম, আবার চিজ দেখতে পাচ্ছি আমি। গুড আফটারনুন গাইস, দিস ইজ রাজদীপ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ফিউশন ফুডি। আশা করছি তোমরা সবাই সকালে খুব ভালো আছো। তো তোমরা এখন জানো যে লকডাউন চলছে, ট্রেন বন্ধ, বাস এমনি বন্ধ, টোটো অটো যাও চলছে খুবই সামান্য, এবং একটু থেকে একটু জায়গা যেতে গেলে ভাড়া দ্বিগুণ চাইছে। তো সেই জন্য বাইরে গিয়ে কোথাও ফুড রিভিউ করাও সম্ভব হচ্ছে না। বাট এই মুহূর্তে আমি ঘরে বসেই তোমাদের সামনে বিভিন্ন ধরনের রান্না বান্না করে দেখাচ্ছি এবং খুব সহজে দেখাচ্ছি, আশা করছি তোমাদের ভালোও লাগছে। তো কিছুদিন আগে আমি ফেসবুকে, আমি একটা গ্রুপের সঙ্গে যুক্ত আছি এবং সেই গ্রুপে স্ক্রল করছিলাম, তো দেখছিলাম একজন দাদা মোমো এবং টাইফু বিক্রি করছে এবং খুব ভালো রিভিউ, সবাই খুব বলছে খুব ভালো খুব ভালো খুব ভালো। তো আমারও অনেক দিন ধরে ফাস্টফুড খাওয়া হয় না, মোমো টাইফু সে দার্জিলিংয়ে লাস্ট খেয়েছিলাম যখন গেছিলাম। তো টাইফু জিনিসটা কলকাতাতেও খুব একটা পাওয়া যায় না এবং হাওড়ার দিকে তো আরোই পাওয়া যায় না। তো সেখানে দাঁড়িয়ে দাদাটা খুব ভালো রেসপন্স পাচ্ছে বিক্রি করে, সেই মতো আমিও দাদাটাকে ফোন করলাম, দেখলাম যে কীরকম জিনিসটা, তো আমি বুক করে দিয়েছি, কারণ বিকেলবেলার মধ্যে বুক না করলে পাওয়া যায় না শুনছি। তো এখন মোটামুটি বাজে হচ্ছে 4:30 কাছাকাছি, তো আমি এখন ফোন করে বুক করে দিয়েছি। দাদা আস্তে আস্তে বলেছে 7:30 বাজাবে। তো যখন দাদা আসবে তোমাদের সঙ্গে শেয়ার করে নেব যে মোমো আর টাইফু কেমন লাগে। আমি 2-3 ধরনের অর্ডার করেছি, দেখা যাক কোনটা কীরকম টেস্ট হয়, এবং লাস্টে যাওয়ার সময় দাদার সঙ্গে কিছু কথাও বলে নেবো যে কীভাবে এই আইডিয়াটা আসলো এইখানে। মানে আমি যে লোকেশনে থাকি সেখানে মোমো তো অনেক চলে, কিন্তু টাইফু জিনিসটা খুব একটা চলে না, হয়তো আমি কোনো দিন দেখিনি ছোটো থেকে। তো সেই জিনিসটার প্ল্যান কী করে করলো, কীরমভাবে এক্সিকিউট করলো, সব নিয়ে কথা বলে নেবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। সো গাইজ, আমাদের অর্ডার চলে এসছে, এই হচ্ছে তথাগতদা। তো তথাগতদা সেই সময় চলে এসছে, এখন মোটামুটি 7:30 মতোই বাজে, অ্যান্ড তথাগতদা নিয়ে এসছে। এটাই হচ্ছে লাস্ট অর্ডার, ওই জন্য দাদার সঙ্গে একটু কথা বলে নেবো, দাদার টাইম আছে। তো খেয়ে নিই, খেয়ে দিয়ে আমি তোমাদেরকে রিভিউ শেয়ার করে নিচ্ছি, আর যাওয়ার সময় তথাগতদের সঙ্গে অবশ্যই কথা বলে নেবো। সো গাইজ, আমার প্লেটিংয়ে দেখে নিয়েছো, সব আমি নিয়ে নিয়েছি। চিজ টাইফু, ফ্রাইড টাইফু, ফ্রাইড মোমো, চিজ মোমো সব আমি নিয়ে নিয়েছি, আর এই হচ্ছে এখানে স্যুপ। তো এবার আমি টেস্টিং করবো। তো প্রথমে আমি টেস্টিং করবো চিকেন মোমোটা, এখানে চাটনি আছে, চাটনি দিয়ে গরম আছে, আর ডিজাইনটাও খুব সুন্দর করেছে। জেনারেলি আমরা যেরকম মোমো খেয়ে থাকি ঠিক সেরকম না, একটু অন্য ধরনের ডিজাইন করেছে, ডাম্পলিং টাইপের, দেখতে খুব সুন্দর লাগছে। এবার এটা আমি খেয়ে বলবো, বিশ্বাস করবে কিনা যাই না, অনেকদিন পর, অনেকদিন পর সেই লাস্ট দার্জিলিংয়ে গিয়ে মোমো খেয়েছিলাম, তারপরে এই মোমোর স্বাদ, আহা আহা, পুরো লেভেল 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 খেতে। ভিতরটা দেখাতে বলবো, কতটা পরিমাণে দেখো চিকেন ভর্তি, ছোটো ছোটো চিকেনের কিমা দেখো পুরো ভর্তি, দেখেছ? আর ওপরের যে লেয়ারটা আছে সেটাও ময়দারই, কিন্তু একদম পাতলা, কাঁচা না, পুরো একদম স্টিমড। এবারে এই ভিতরের যে পুর সেটা দিয়ে এটা খাচ্ছি, সঙ্গে একটু এটাও খাবো, জুসটা নিচ্ছি। জুসটাও হেভি খেতে, চিকেনের স্টু যেটা সেরকমই, ছোটো ছোটো চিকেন সবজির দানা দানা ভর্তি এবং ওয়েল রেকর্ড। আরেকবার খেয়ে দেখছি, মুখে গাজর, তারপরে আরও বিভিন্ন ধরনের সবজি আছে সেগুলো সব মুখে পড়ছে। এবারে আমি ফ্রাইড মোমোটা খেয়ে দেখবো, ফ্রাইড মোমোটা দেখে জাস্ট জিভে জল চলে আসছে। তোমাদের আমি দেখাচ্ছি ভিতরটায়, দেখো কতটা পরিমাণে পুর আছে। এবার আমি খেয়ে বলবো, একটু চাটনি নিলাম, এবার আমি খেয়ে বলছি, বলে বোঝাতে পারবো না, জাস্ট বলে বোঝাতে পারবো না, এতটাই সুন্দর খেতে, বিশ্বাস করবে কিনা আমি জানি না। আমি ওয়াও মোমোতে পর্যন্ত ফ্রাইড মোমো খেয়েছি, যদি আমাকে ম্যাচ করতে বলো আমি দুজনকে কিন্তু একই জায়গায় রাখবো, বলতে পারবো না যে ওয়াও মোমো বেটার, সেই লেভেলের খেতে। তোমাদের যদি বিশ্বাস না হয় তোমরা অবশ্যই অর্ডার করে খেয়ে দেখতে পারো, তখন তুমি আমাকে বলো, হেভি খেতে মোমোটা। ওপরের যে লেয়ারটা আছে সেটাও কিন্তু একদম পাতলা, যেরকম আমি তোমাদেরকে বললাম। এবারে
এই পুরোটার সঙ্গে দিয়ে একটুখানি এটা খেয়ে দেখবো। সব কম্বিনেশনই খুব ভালো যাচ্ছে। কিন্তু প্রথমে চিকেন টাইফুটা দু হাত দিয়ে করতে হবে, এক হাত দিয়ে চাপ হয়ে যাচ্ছে। আমি শুধু দেখাতে বলবো স্টিম টাইফুটার ভিতরটা, একবার দেখো শুধু গাইস, পুরো ভর্তি। ও ভাই সাহ, আবার অর্ধেক ডিমও আছে, দেখতে পাচ্ছো কতটা পরিমাণে পুর আছে, এবং ঠাসা পুর, এমন নয় যে অল্প একটুখানি পুর, পুরো ঠাসা পুর। এবার আমি খেয়ে বলবো। সেদ্ধ ডিমটা আর খাচ্ছি না, আলাদা করে কিছু বলার নেই, সেদ্ধ ডিম সেদ্ধ ডিমের মতোই খেতে। এই হচ্ছে লেয়ারটা, একদমই পাতলা দেখতে পাচ্ছ। এবারে আমি একটুখানি ভিতরে পুরটা দেখাবো তোমাদেরকে। চিকেনের পিসগুলো দেখো, জাস্ট চিকেনের পিসগুলো দেখো। এবারে আমি এই চিকেনের পিসটা এর মধ্যে নিয়েছি, একটু চাটনি নিচ্ছি, এবার আমি খাচ্ছি। হেব্বি খেতে, বস হেব্বি খেতে। আমি টাইফু লাস্ট গিয়ে দার্জিলিংয়ে খেয়েছিলাম, সেটা ওখানকার ট্রেডিশনাল ডিশ, সেখানের মতোই খেতে, যথেষ্ট ভালো খেতে। ভিতরে যে তোমার স্টাফিংটা আছে সেটা কিন্তু পুরো ওয়েল কুক, একটা হালকা গোলমরিচের একটা সেন্ট পাচ্ছি, একটু জাস্ট ঝাল ঝাল আছে, বেশ সুন্দর খেতে লাগছে। এবারে আমি কিন্তু এইটা খাবো, অর্থাৎ ফ্রাইড টাইফুটা। তো এটা আমি আস্তে করে একটুখানি দুহাত লাগিয়ে ছেড়ে নিচ্ছি। ওরে ভাই সাহ, শুধু ভিতরটা দেখো, এখানেও ডিম, আবার চিজ দেখতে পাচ্ছি আমি, এবং চিকেনের পিসগুলো দেখো, চিকেনের পিসগুলো দেখো গাইস। এবার আমি খেয়ে টেস্ট করে বলবো। তো প্রথমে একটুখানি ফ্রাইড টাইফুর এই বাইরের ছালটা নিলাম, একটুখানি ভিতরের যে চিজওয়ালা যে পুরটা আছে সেটা নিলাম, একটু চাটনি সঙ্গে। এবারে মোমোটা যদি 10-এ 10 হয়, টাইফুটা 10-এ 11, আর কিছু বলতে হবে, আর কিছু বলতে হবে? মোমোটা যদি 10-এ 10 হয়, টাইফুটা হচ্ছে 10-এ 11, এতটাই সুন্দর খেতে ফ্রাইডটা। যদি এটাকে আমি 10-এ 9 দিই, এটাকে যদি আমি 10-এ 9 দিই, এই দুটো আউট অফ দ্য ওয়ার্ল্ড খেতে, হেভি খেতে। তো আশা করছি এই জিনিসটা তোমরা অর্ডার করবে, খাবে, এবং অবশ্যই তথাগত তাকে জানাবে তোমাদের কেমন লাগলো। কিন্তু দাদা কিন্তু খুব ভালো, তোমরা যদি জানাও তাহলে কিন্তু দাদা খুব খুশি হবে। তো গাইজ, আমার কিন্তু খাওয়া কমপ্লিট হয়ে গেছে, পুরো পেট ভর্তি হয়ে গেছে। মোমো আর টাইফু দুটোই অসাধারণ, ভিতরের পুরটা যেরকম ঘন ছিল, যেরকম ভারী ছিল তোমাদেরকে আমি দেখিয়েছি, আর টেস্টটাও ঠিক সেই লেভেলের, আর স্যুপটাও অসাধারণ খেতে। তো তথাগত দাদা, তুমি বলো যে এই যে ইনগ্রিডিয়েন্টগুলো, এগুলো কি তুমি নিজেই তৈরি করো, না কেউ রান্নার লোক আছে বা কেন কুক আছে? না, এটা আমি পুরোটাই নিজে তৈরি করি, আমি আর আমার বাবা মিলে পুরো দোকানটা চালাই। তো আমরা আলাদা করে কোনো কুক রাখিনি, হয়তো ভবিষ্যতে রাখতে হবে আমার চাপ বাড়লে। আচ্ছা, তো তোমাদের এই দোকানের নামটা প্রচন্ড ইউনিক, উই আর ইঞ্জিনিয়ার, এই ব্যাপারটা কোত্থেকে পেলে? একদম, প্রথম কথা, আমার বাবা হচ্ছে 1961-এ বাবার জন্ম, তো বাবা সেই টাইমে ইঞ্জিনিয়ারিং করেছিল। তো বাবা ইঞ্জিনিয়ারিং করে ইঞ্জিনিয়ারিং জব করার পরে এখন আমাকে ইঞ্জিনিয়ারিং পড়িয়েছে। তো দুইজনে মিলে আমরা যেহেতু দোকানটা করছি, তাই আমার নাম দিয়েছি উই আর ইঞ্জিনিয়ার। মানে একদম অসাধারণ একটা নাম, মানে একদমই বলতে পারো যে এরকম এরকম নাম আমি কোনোদিনও শুনিনি। উই আর ইঞ্জিনিয়ার কোম্পানির নাম শুনেছি, কিন্তু খাওয়ার দোকান সত্যি কথা তোমরাও হয়তো শোনোনি। এর মধ্যে আরেকটা ব্যাপার আছে, যে একটা প্রচলিত কথা আছে যে ইঞ্জিনিয়ার ক্যান ডু এভরিথিং, তো আমরা এটার মধ্যে সেটা দেখাতে চাই যে ইঞ্জিনিয়াররা খাবার রান্না করতে পারে। একদম একদম, তো তোমরা দেখে নিয়েছো ইঞ্জিনিয়াররা কিন্তু যেরকম কাজও করতে পারে সেরকম কিন্তু খাওয়ারও করতে পারে। তো খাবারটা কিন্তু অসাধারণ টেস্ট। এবার তুমি আমাকে বলো যে তোমাদের খাবারের দাম কিরকম, কি আর কি কি আইটেম পাওয়া যায়? আমি তো মোমো আর টাইফু পেলাম, এছাড়া আর কি কিছু করছো বর্তমানে? না, বর্তমানে আমি মোমোর দুটো ভ্যারিয়েন্ট করছি, যেটা ফ্রাইতে পাবে এবং স্টিমেও পাবেন, আর তার সঙ্গে টাইফুরও দুটো আইটেম করছি, যেটা ফ্রাইয়ে পাবেন এবং বয়েলে পাবেন। তো রাজীব দা ডেসক্রিপশনে দিয়ে দেবে কি কি পাবেন, তবুও অবশ্যই বলে দিচ্ছি এই চারটে আইটেম এই বর্তমানে পাওয়া যাচ্ছে। তো পরবর্তীকালে আমরা আরো আইটেম নিয়ে আসবো। অবশ্যই অবশ্যই, তুমি পরবর্তীকালে আনলে আমাকে বলবে, লকডাউন খুলে গেলে আমি নিয়ে যাবো। এবারে তুমি আমাকে বলো, তুমি তো আমাকে ডেলিভারি দিতে এসছো বেশি দূর না, তোমাদের দোকান মধ্যে বালি ঘোষপাড়া, সেখান থেকে বেলানগরে আমি থাকি, তো খুব বেশি হলে 1-1.5 কিলোমিটারের ফারাক বলে তুমি চলে এসছো। এবারে অনেকে আছে যারা কোন নম্বর ইস্যাতে থাকে আমার সাবস্ক্রাইবার, বা আরো দূরে থাকে, তো তারা যদি অর্ডার করে সেখানে গেলে তোমার কি ডেলিভারি চার্জ বা কোনো ফেয়ার আছে কিনা, বা কিছু ডিসকাউন্ট আছে কিনা, সে সম্পর্কে কিছু বলো।
তো বর্তমানে আমরা বালি, বেলুড় এবং উত্তরপাড়া কিছুটা অংশ ডেলিভার করছি। তো যেহেতু আমি একা মানুষ, এই মুহূর্তে আমি রিশা বা কোন্নগর ওই এরিয়াটা ডেলিভার করতে পারছি না। এমনিতে আমরা 200 টাকার কমে যদি কেউ অর্ডার করেন তবে আমরা ডেলিভারি চার্জ করি, কিন্তু 200 টাকার উপরে অর্ডারে কোনো ডেলিভারি চার্জ করি না। তো তোমরা যদি 200 টাকার উপরে করো অর্ডার তাহলে কিন্তু তোমার ডেলিভারি চার্জ ফ্রি, আর যদি 200 টাকার নিচে হয় তাহলে কিন্তু তোমার ডেলিভারি চার্জ লাগবে। তো এবার তুমি আমাকে বলো যে এই 200 টাকার উপরে ডেলিভারি চার্জের ভেরিয়েন্ট কী আছে, মানে সামনে থাকলে কীরকম বা দূরে থাকলে কীরকম? আমরা ডেলিভারি চার্জের ভেরিয়েন্টটা করি আমার দোকানের লোকেশন থেকে, যেহেতু আমি দোকান থেকে জিনিসটাকে ডেলিভার করি, দোকানের লোকেশন থেকে পার কিলোমিটার অনুযায়ী আমি 10 টাকা করে চার্জ করি। আচ্ছা আচ্ছা, তার মানে তোমাদের বাড়ি যদি দাদার দোকান থেকে যদি 5 কিলোমিটার দূরে হয় তাহলে অ্যাপ্রক্স 50 টাকা হতে পারে। তো আর কিছু বলার আছে তোমার? আমার একটা জিনিস বলার আছে যারা ভিউয়ার্স আছেন তাদেরকে, রাজদীপ দাস চ্যানেলে যারা যারা সাবস্ক্রাইবার হবেন ফিউশন ফুডিসের, তারা আমাকে কল করে এই জিনিসটা বলবেন যে আমার ফিউশন ফুডিসের সাবস্ক্রাইবার, তাদের জন্য 200 টাকার অর্ডারে আপনি পেয়ে যাবেন ফ্ল্যাট 5% অফ, 400 টাকার অর্ডারে পেয়ে যাবেন 8% অফ, এবং 600 টাকার অর্ডারে পেয়ে যাবেন ফ্ল্যাট 10% অফ। তাহলে তোমরা শুনিলে, এখানেও কিন্তু তোমাদের জন্য একটা ডিসকাউন্টের ব্যাপার আমি করে দিলাম। লকডাউনের মাঝখানেও যদি তোমরা মোমো টাইপও খেতে চাও, তাও ফ্রাইড চিজ যাই খাবে তোমরা, যদি তোমাদের অর্ডার মিনিমাম 200 টাকা হয় তাহলে 5% অফ, বাড়িতে গিয়ে ডেলিভারি হবে। 400 টাকা হলে 8% অফ, বাড়িতে গিয়ে ডেলিভারি হবে। আর 600 টাকা প্লাস হলে 10% অফ, বাড়িতে গিয়ে ডেলিভারি হবে। এবারে তোমরা বুঝে নাও কী করতে হবে। আমার তো খুব খিদে পেয়েছিলো, আমি খেয়ে নিয়েছি পুরো, আমার রাত্রির ডিনার ক্যান্সেল। তো দাদা ধন্যবাদ তোমাকে, খুব ভালো রান্না হয়েছে, আবার অর্ডার করবো ভবিষ্যতে। যদি কোনো নতুন অর্ডার আসে অবশ্যই কিন্তু আমাকে জানাবে। একদম। সো গাইজ, আজকের জন্য এটুকুনি, ভবিষ্যতে আরও ভিডিও আসছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, ভালো লাগলে ভিডিওটিতে লাইক করো। থ্যাংক ইউ।